বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী কাল। এজন্য সিরাজগঞ্জের শাহজাদপুরে কবির পৈতৃক জমিদার বাড়ি ঘিরে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সহকর্মী সায়েমউদ্দিন জানাবেন সে খবর। সায়েম, রবীন্দ্র জন্মবার্ষিকী ঘিরে কি আয়োজন রয়েছে শাহজাদপুরে, আমাদের বিস্তারিত জানাবেন। জেসিকা, আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে। এই জমিদারি এখানেই বসেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন কবিতা, গান এবং বিসর্জনের মতো নাটক লিখেছেন। আমি দেখাতে চাই আপনাদের একটু, এই শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে কিন্তু সবসময় দর্শনার্থীদের ভিড় থাকে, কিন্তু রবীন্দ্রনাথের এই জন্মবার্ষিকী, আগামীকাল যে জন্মবার্ষিকী 25শে বৈশাখ, এই উপলক্ষে দর্শনার্থীদের ভিড় কিন্তু একটু বেশি। আমরা যতটুকু জানি আর কি, যে এখানে আগামীকাল থেকে 3 দিন, 25শে বৈশাখ, 26শে বৈশাখ এমনকি 27শে বৈশাখ, একটি বিভিন্ন সিরাজগঞ্জ এবং শাহজাদপুরের যে শিল্পকলা একাডেমি রয়েছে এবং সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে, এই সংগঠনগুলোর আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গান, কবিতা, নাটক এখানে মঞ্চায়ন করা হবে। আমরা এখানকার যে কাস্টোডিয়ান রয়েছেন আবু সাঈদ ইনাম তানভীরুল, তার সাথে কথা বলেছি। তিনি আমাদের যেটুকু জানিয়েছেন যে এখানকার প্রায় সব কিছুরই প্রস্তুতি শেষ, এখন শুধু সাজানোর কাজ বাকি রয়েছে, সেটিও আজকে শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছেন। আগামীকাল কিন্তু এই যে সকাল 9টায় এই জন্মজয়ন্তী উপলক্ষে 3 দিনব্যাপী যে অনুষ্ঠান আয়োজন করেছেন, এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মাননীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন স্থানীয় সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা। আমরা এখানে যতটুকু জেনেছি যে নাটোরের রানী ভবানীর যে 1840 সালে জমিদারির একটি অংশ বিক্রি করতে চাইলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 13 টাকা এবং 10 আনায় এখানকার জমিদারির একটি অংশ কিনে নেন। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে 1890 থেকে 1897 সাল এই 8টি বছর এখানে বসে বিভিন্ন কবিতা, যেমন সোনার তরী, চিত্রা, চৈতালি, কল্পনা, রামকানায় নির্বুদ্ধিতা, এরকম আরও কিছু কবিতা এবং 38টি ছিন্ন, পত্রাবলী, প্রবন্ধ, গীতাঞ্জলির অংশবিশেষ, নাটক বিসর্জনের মতো সাহিত্যকর্ম এখানে বসেই রচনা করেছেন। এখানে আমাদের এখানে রবীন্দ্র স্মৃতি জাদুঘর রয়েছেন, সেই জাদুঘরে কিন্তু রবীন্দ্রনাথের বেশ কিছু দুর্লভ ছবি, ব্যবহৃত আসবাবপত্র, চৈজসপত্র, খাট, পালঙ্ক, পালকি, সোফাসেট, এই জিনিসগুলো কিন্তু রেখেছেন। আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে এখানকার প্রস্তুতি প্রায় সব কিছু শেষ, এখন শুধু বাকি যে সাজসজ্জার কাজ রয়েছে, এমনকি গোছানোর কাজগুলো রয়েছে, এগুলো চলছে। আমরা আরও কিছু দেখেছি যে এখানে যারা শিল্পকলা একাডেমি, তারা নাটক মঞ্চায়িত করবে, যারা তারা এখনও প্রস্তুতি নিচ্ছেন। জেসিকা, এই ছিল আমার কাছে শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি থেকে সর্বশেষ। স্যাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী কাল, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সায়েমউদ্দিন।